পুরুলিয়া শহর সংলগ্ন মাগুরিয়া গ্রাম ফুলকপি চাষের জন্য প্রসিদ্ধ। শীতকাল তো বটেই, সারা বছর মাগুরিয়ায় ফুলকপি আসে পুরুলিয়ার বাজারে। সেই গ্রামের 1.5 বিঘা জমিতে কপির বদলে ফুল ফোটাচ্ছেন প্রকাশ মাহাতো। প্রবীণ শিক্ষক বিরোচন মাহাতোর পরামর্শে এই মরশুমেই শুরু করেছেন গাঁদা ফুলের চাষ। প্রথম মরশুমেই সাফল্য। বর্ষার শেষে লাগানো গাছগুলি হেমন্তের শুরু থেকেই ফুল দিতে শুরু করেছে। প্রকাশবাবু জানালেন, 2000 গাছের প্রতিটিতে গড়ে মরশুমে অন্তত 500টি করে ফুল ফুটবে। বিয়েবাড়ি, পুজো সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে গাঁদা ফুল কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। শহরের ফুল বিক্রেতারাও ভোরবেলা এসে 70-80 টাকা কেজি দরে ফুল নিয়ে যান। আমি এখন অন্যান্য চাষের থেকে ফুল চাষেই ভালো সুবিধা বুঝি এবং কম পরিশ্রমে বেশি পয়সা রোজগার। আগে ফুলকপি চাষ, ঘরের ধান জমি চাষ করা হয়তো, এখন ছেড়ে দিয়ে এইসব এখন গেঁদা ফুলের চাষ করছি। 1 বিঘা মতন জায়গাতে আমি গেঁদা ফুলের চাষ করছি। এটাতে বললেও গেঁদা ফুলের চাষ করাটাই ভালো, এতে কম ভালো পয়সা রোজগার হবে এবং খরচও কম পড়বে। সংরক্ষণ ব্যয় খুব বেশি না হয় ইতিমধ্যেই লাভের মুখ দেখেছেন বলে জানালেন পেশায় শিক্ষক প্রকাশবাবু। এবার আমরা যদি দেখতাম যে 2000 যদি আমরা ফুলকপি চাষ করতাম তো মোটামুটি 40,000 মতো রোজগার হতো, কিন্তু গেঁদা ফুলে দেখছি এক একটা গেঁদা গাছে মোটামুটি 500-1 কেজি মতো ফুল বার হচ্ছে এবং সেখানে এক একটা গাছে 50 টাকার উপরে রোজগার হচ্ছে। তখন বাবা বলছে, দেখি না একটা বিকল্প একটু চেষ্টা করি, একটা নতুন কিছু যদি করে দেখাতে পারি তাহলে ভালো হয়। এবারে দেখছি ফুলকপির চেয়েও এখানে দেখছি রোজগারটা বেশি এবং দৃষ্টি নন্দন, দেখতে খুব সুন্দর। যেই আসে সেই কিন্তু এখানে মনোমুগ্ধ হয়ে ছবি তোলে, ফেসবুকে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, বলে খুব সুন্দর খুব সুন্দর। এতে বাবা কিন্তু পয়সার চেয়েও বেশি আনন্দ পায় এবং যারা দেখে যে মোটামুটি না খুব সুন্দর হয়েছে। পুরুলিয়ার বুকে তো এরকম গেঁদা চাষ আমরা কোথাও দেখিনি। আমরা কলকাতা যাওয়ার পথে আমরা দেখি হুগলিতে ট্রেনের মধ্যে সাইডে সুন্দর সুন্দর গেঁদা বাগান, গেঁদা ফুলের চাষ। তো বাবা বলছে, দেখি না আমাদের মাটি তো হয় কি না, কিন্তু বাবা কিন্তু এখানে সার্থক হয়েছে এবং সাকসেস হয়েছে। আমার জেলা স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক বিলোচনবাবু চারা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে দেখ এবারে গেঁদা চাষ করে কেমন হয়, কিন্তু আমরা কিন্তু সাকসেস হয়েছি এবং গেঁদা ফুল ফোটাতে পেরেছি। ফুল চাষের দেখভাল করেন প্রকাশবাবুর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রবিলোচন মাহাতো। তিনি জানালেন, আয় নয়, ফুলের সৌন্দর্যের টানেই তিনি গাঁদা ফুলের চাষ করছেন। এটাতে বলল গেঁদা ফুলের চাষ করাটাই ভালো, এতে কম ভালো পয়সা রোজগার হবে এবং খরচও কম পড়বে এবং আনন্দ আসবে। অন্যান্য চাষের থেকে এই চাষটা খুব ভালো। শীতের রোদ্দুর গায়ে মেখে আপনিও আসতে পারেন লাল হলুদ গাঁদার সমারোহে। গুনগুন করে গেয়ে উঠতে পারেন, বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল।